সো হে গাইস, আজ সকাল থেকে দোকানে কাজ করছিলাম, এবার আমি এখন যাব শ্রমিক কার্ড তৈরি করতে। তো অনেক দিন, আজকে মনে হয় হয়তো লাস্ট ডেট, তো সেই জন্য আমি আজকে যাব, যার জন্য আমি দোকানটা বন্ধ করে দিয়েছি। আর আজকে যখন সকালবেলায় দোকানে গেছিলাম, তো আজ একটু সমস্যা হয়ে গেছিলো দোকানে, ওইখানে, কেননা আমি যে সামনে সোলিংটা করেছি, তো এতে অনেকেই অসন্তুষ্ট, কেন জানি না। বাট ওইখানে একজন গাড়ি রাখে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের যে ওইখানে যে গাড়িটা রাখে, তো তারা খুবই অসন্তুষ্ট, তো একটু ঝামেলাও হয়ে গেছে। যাই হোক, এখন সব মিটে গেছে, অসুবিধা নেই। তো এখন যাব আর গিয়ে কার্ডটা তৈরি করব। তো দেখি, ও শুনেছি ওখানে অনেক লাইন পড়ে, আর জানি না কী হবে কি না হবে। ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, কেননা আমি বুঝতে পারছি না যে ব্লগে আর কী কী দেখাবো। সবই তো এক এক করে বন্ধ করে হয়ে যাচ্ছে, সব কিছু তো এক এক করে দেখানো হয়ে যাচ্ছে তোমাদেরকে, তো আর কী কী দেখাবো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর এখন দেখছো সন্ধে হয়ে গেছে অনেকটা, তো সন্ধুকে একবার ফোন করে দেখো। কিন্তু একটা এখন যে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এরপরে আর আমি কী কী ভিডিও নিয়ে আসবো, তো কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি না, যার জন্য খুবই সারাদিন চিন্তা করছি যে কী ভিডিও আনবো না আনবো, কেননা প্রতিদিন ধরে একটা করে ভিডিও নিয়ে আসছি, তো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, সব থেকে বড় যে সমস্যা এটা। তো তোমরা আমাকে সাজেশন দিতে পারো যে আমি কী বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারি। তো তোমরা তো ধরো সারাদিন অনেকেই তো অনেক রকম ভিডিও দেখো, তো তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে থাকে তাহলে সেই বিষয়টা আমাকে অবশ্যই বলতে পারো কমেন্টে, তাহলে কী হবে আমার সুবিধা হবে, কেননা আমি সারাদিন টাইম পাই না যে একটু যে মোবাইলটা দেখবো যে এখন কী কী বিষয়ের উপর ভিডিও চলছে না চলছে, তো খুবই অসুবিধা হচ্ছে। তো আমি জাস্ট এই মাত্র খাটে এখন বসে আছি, বুঝতে পারছি না, খুব বোরিং বোরিং ফিল করছি। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ওয়েলকাম ব্যাক টু ওয়েলকাম ব্যাক টু বারবার একই কথা, প্রতিদিন একই কথা। ফোন করো, ফোন করো, শুনতে ফোন করো, দেখি গা চলো। প্যান্ট এইখানে আমার দোকানে প্যান্টই ফেটে গেছে, অসুবিধা নেই, আমার ছেঁড়া পড়া অভ্যাস, তো বডি তো ভালোই হচ্ছে। আর ফ্রেন্ডস, তোমরা কোথায়? তোমরা কিছু কথা বলো আমার সঙ্গে, না হলে আমি বোর হয়ে যাচ্ছি। ভিডিওর বিষয় বলো, বিষয় তো আমরা এখন যাব, আর ওখানে গিয়ে কি কি লাগবে যেন, তো আধার কার্ড আর ব্যাংকের বইটা নিয়ে যেতে হবে, তো এতে করে কি হবে কি হবে কি জানি, বলছে 60 বছর পর দেবে, 60 বছর পর আমি কি করবো। তো ফ্রেন্ড, আজকে আমরা যেখানে যাচ্ছি আর সেইখানে গিয়ে, ওইখানে ওরাও কিন্তু একটা ইউটিউবার, আর ওরাও কিন্তু ব্লগ করে, তো এখানে গিয়ে খুব মজা করব, আর ওই জায়গাটা দেখব ওরা কিভাবে কাজ করে না করে আর কিভাবে ব্লগ শুট করে সেটাও দেখব। আর আশা করি তোমাদের ভালো লাগবে জায়গাটা, আর ওরা মানে অনলাইনে যে কোনো ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত রকম কাজ ওরা করে, তো আরও ভালো লাগবে, তো চলো ওখানে গিয়ে দেখা করছি। তো ফ্রেন্ড, আমরা রেডি, আর আমরা এই বার হচ্ছি, আর গাড়ি আমি বার করে ফেলেছি, শেষমেশ কারেন্ট চলে এসছে, আর মানে এসে পর্যন্ত কারেন্ট ছিল না, এখনই কারেন্টটা আসলো, এবার দেখি হয় কি হয় না। কই আমাদের ভাই, কই শুয়েছিল এতক্ষণ, মানে কারেন্ট গেলে তো ঘুম পায়, আর কারেন্ট থাকলে ঘুম আসে না। তাও কতক্ষণ হবে, আধ ঘন্টা হবে কারেন্ট গেছে, এবার মনে হচ্ছে হয়ে যাবে আমাদের, কি হয় হবে হবে, মন ভাঙিস না ভাই, কারেন্ট আর যাবে না, পড়েই যাবো আজকে, যটা বাজে বাজুক। জ্বলছে তো,
হয়েছে নিচ্ছে না আবার একটু আবার চুপচাপ ছেড়ে দাও ছেড়ে দাও বলো না আঙুল আঙুল ভালো করে ঘর ভাই চলে গেলাম টাটা।